নারী এশিয়া কাপের তৃতীয় দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ এবং মূলত বলা চলে ব্যাটিং বিপর্যয়ে আসলে বাংলাদেশ রয়েছে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী আবু বকর আলামিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আলামিন, কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ইতিমধ্যে বাংলাদেশ 7টি উইকেট হারিয়ে ফেলেছে, ম্যাচের পরিস্থিতি খুবই খারাপ, সার্বিক কী অবস্থা আমাদেরকে জানাবেন। কালিব, আসলে একদমই বলা যায় এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের গিয়েছে এবং রানের কথা যদি বলি মাত্র 67 রানের মতো বাংলাদেশ এখন পর্যন্ত নিতে পেরেছে। ওভার কিন্তু প্রায় শেষের দিকে, 18 ওভার 4 বল 5 বল কিন্তু ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। একদম শুরু থেকেই কিন্তু বাংলাদেশ একদম দাঁড়াতেই পারেনি বলা যায়। তবে এর কারণ হিসেবে আমরা যেটি জেনেছি যে আসলে গতকাল সিলেটে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, পরশুদিনও হয়েছে। গতকালের বৃষ্টি রাতে একটা বড় প্রভাব ফেলেছে, যেহেতু মাঠের চারপাশে কিন্তু একদম টিলা, আপনি জানেন যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে প্রচুর চা বাগান রয়েছে এবং টিলা ঘেরা এই মাঠটি, তো বৃষ্টির প্রভাবটি হচ্ছে মাঠটাকে একদম গতি কমিয়ে দিয়েছে। মাঠের গতির ব্যাপারটি হচ্ছে যে আসলে পিচের উপরে একটা প্রভাব পড়েই আপনি জানেন, এবং পুরো মাঠের মধ্যে আউটফিল্ড যদি বলি সব জায়গায় কিন্তু, অর্থাৎ মেয়েরা যখনই হিট করার চেষ্টা করেছে শুরু থেকেই, তারা হয়তো চেষ্টা করেছে কিন্তু সেই জায়গায় একদম যে প্রথম যদি ওপেনিং থেকে শুরু করে ওয়ান রাউন্ড সেকেন্ড রাউন্ড তারপরও বলি, যে আসলে কেউ গিয়ে ওইরকম ভাবে দাঁড়াতে পারেনি। তো এখন পর্যন্ত 18 ওভার 19 ওভার 17 ওভার 3 বলের পরে কিন্তু বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় আমাদের হিসেব মতে 20-25 মিনিটের মতো খেলা বন্ধ ছিল। আম্পায়াররা আবার পরবর্তীতে গিয়েছেন, বৃষ্টি থেমেছে, এই মুহূর্তে খেলা শুরু হয়েছে এবং 18 ওভার 19 ওভার প্রায় শেষের পথে, হয়তো আরও কিছুক্ষণের মধ্যেই প্রথম ইনিংসের বাংলাদেশের যে ব্যাটিং সেটি শেষ হবে। তবে ধারণা করা হচ্ছে যে যদি মোটামুটি 65-70 খুব ফাইট দিয়ে যদি খেলতে পারে, বোলিং যদি খুব ভালো করা না যায়, তাহলে আসলে বাংলাদেশের জন্য ম্যাচটাকে আটকানো খুব কঠিন হয়ে যাবে। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ পাকিস্তান ম্যাচের। পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে দর্শকদের আপডেট জানিয়ে দিব। গালিব, সিলেটে নারী এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি লড়াই করছে, সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু বকর আলামিন।